মনে হয়েছে যে আমরা সিলেটে আমাদের ঘরের মাঠে উইকেটে ভালো উইকেটে আমরা ভালো ক্রিকেট খেলবো। ব্যাটিং অর্ডার আগে পিছিয়ে হবে, আমরা ম্যানেজমেন্ট সেট করবো ব্যাটিং অর্ডারটা কী হবে ওর, বাট শি উইল বি আওয়ার ওয়ান অফ দ্য মেইন ব্যাটসম্যান ফ্রম নাও। মারুফা এবং সুলতানাকে আমরা রেস দিচ্ছি, বিকজ তারা অনেক কয়েকদিনের বেশি রেগুলার ম্যাচ খেলছে। এটা একটা অটোমেটিক চয়েস হয়ে দাঁড়িয়েছে এখন সুপ্তার জন্য T20 এবং ওয়ানডে দুটাতেই। আমরা বেসিক্যালি লাস্ট T20 খেলেছি দুবাইতে অ্যাওয়ে কন্ডিশনে, সেখানে আমাদের পেস বলার বেশি ছিল। তো এই আমরা এখন খেলছি সিলেটে হোম কন্ডিশনে, তো আমাদের একটি স্পিন নির্ভর টিম করেছি। তো চেঞ্জেস আর হচ্ছে গিয়ে ইনজুর সাথী রানির জায়গায় আসছে সুপ্তা, দিশা বিশ্বাসের জায়গায় এসছে মেঘলা, লেফটি স্পিনার। আর মারুফা এবং সুলতানাকে আমরা রেস দিচ্ছি, বিকজ তারা কয়েকদিনের বেশি রেগুলার ম্যাচ খেলছে। তো সুলতানার জায়গায় আসছে জান্নাতুল সুমনা এবং মারুফা আক্তারের জায়গায় আসছে তৃষ্ণা ফারিয়াহাসান। তৃষ্ণা মারুফার জন্য খেলাটা মানে অনেক দিন ধরে খেলছে কন্টিনিউয়াসলি, ও ইয়াং গার্ল, ও আমার মনে হচ্ছে রেস দরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটা ইম্পর্টেন্ট সিরিজ, ওই সিরিজের আগে একটু রেস দরকার, এই কারণে আমরা রেস দিয়েছি। ওর জায়গায় মেঘলা আসছে। আর হচ্ছে গিয়ে সুলতানাও অনেকদিন ধরে খেলছে, সুলতানাও একটা রেস দরকার ছিল, সুলতানার জায়গায় আসছে আপনার জান্নাতুল সুমনা। পুরস্কার বলতে পারেন ও বেসিক্যালি ভালো শুরু করেছে খেলাটা, ওর ইন্টিনটা চেঞ্জ হয়েছে NCL থেকে। NCLও নাম্বার 3, নাম্বার 4 ব্যাটিং করেছে এবং খুবই পজিটিভ ম্যানারে ব্যাটিং করেছে, যেটা T20 টুর্নামেন্ট ছিল। সো ওইটা আমাকে খুব প্রলুব্ধ করেছে এই আবার ব্যাক করানোর জন্য। প্লাস আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে এই আয়ারল্যান্ড সিরিজের আগে, সেই ম্যাচগুলোতে ম্যাক্সিমাম ম্যাচে রান করেছে, ভালো পারফর্ম করছে, সেটা রিফ্লেকশনটা আপনারা মাঠে দেখতে পাচ্ছেন এখন। সো এটা একটা অটোমেটিক চয়েস হয়ে দাঁড়িয়েছে এখন সুপ্তার জন্য T20 এবং ওয়ানডে দুটাতেই। অবশ্যই আমি আশা করি ও অবশ্যই ও ধারাবাহিক হবে, এবং হয়তো ব্যাটিং অর্ডার আগে পিছিয়ে হবে, আমরা ম্যানেজমেন্ট সেট করবো ব্যাটিং অর্ডারটা কী হবে ওর, বাট শি উইল বি আওয়ার ওয়ান অফ দ্য মেইন ব্যাটসম্যান ফ্রম নাও। আমরা এখন ভালো করছি যেহেতু আমার মনে হয়েছে যে আমরা সিলেটে আমাদের ঘরের মাঠে উইকেটে ভালো উইকেটে আমরা ভালো ক্রিকেট খেলবো, সেই কারণে একটু কিছু প্লেয়ারদের রেস দিয়েছি এবং আমরা কিছু নতুন কিছু প্লেয়ার দেখারও সুযোগ পাচ্ছি। এটা একটা অপশন, আমার মনে হয় আমরা ভালো খেলবো ইনশাআল্লাহ।